আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইউটিউতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের নাম আর যেহেতু এই গর্বটা আমাদের সকলের কাছে ফিল হয় সো এই গর্বের বাহিনীর ভিতরে যখন কোনো পরিবর্তন আসে তো সেই পরিবর্তন সম্পর্কে স্বাভাবিকভাবেই আমরা আমাদের সেনাবাহিনীকে ভালোবাসি বিধায় যখন কোনো বড় পদে পরিবর্তন আসে সেই সম্পর্কে আমাদের কৌতূহল জন্মায় আর ইতিমধ্যে আপনারা যে বিষয়টা সম্পর্কে অবগত আছেন যে গত বৃহস্পতিবার আমাদের একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান আপনার যেই আপকামিং সেনা প্রধান ওনার সম্পর্কে আপডেট এসেছে যে আমাদের নতুন প্রধান যিনি হচ্ছেন তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তো বেসিক্যালি এই মুহূর্তে আজকের দিনে আমরা যখন নিউজ করছি এখনও আমাদের দায়িত্বপ্রাপ্ত যিনি সেনাপ্রধান আছেন জেনারেল আজিজ আহমেদ তো ওনার জায়গায় কেন নতুন সেনাপ্রধান এইটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা এমনও ছিল যে আমাদের বর্তমান সেনাপ্রধানকে সরিয়ে নতুন সেনাপ্রধানকে আনা এটা একটা কৌশল বা এটা আসলে কারও উদ্দেশ্য বা এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস জানিয়ে যে যেটা হচ্ছে আইএসপিআর যে তথ্য আছে সেখান থেকে বা যারা সেনাবাহিনীতে জব করেন তারাও জানেন সেনাবাহিনীর একটা নিয়ম হচ্ছে যে যিনি সেনাপ্রধান হবেন তিনি বেসিক্যালি তিন বছরের সময়ের জন্য তিনি নিযুক্ত হন জেনারেল আজিজ এই মুহূর্তে যিনি আছেন তিনি দুই সালের আঠারোই জুন তিনি ওই সময় সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হন বেসিক্যালি পঁচিশ জন থেকে তিনি তার কার্যক্ষমতা বোঝে নেন আর এ বছর দুই হাজার একুশের চব্বিশ জুন তিনি তার দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছেন আর যার কারণেই গত বৃহস্পতিবার আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপন জারি করা হয় আর যেই প্রজ্ঞাপনে আমাদের নতুন সেনা প্রধানকে আপনার নিযুক্ত করা হয়েছে তিনি আগামী চব্বিশ জুন থেকে তিনি আর দায়িত্ব পালন করবেন তো প্রজ্ঞাপনটার পাশাপাশি নতুন এই প্রধান সম্পর্কে আপনাদের এসে জানার অনেক কৌতূহল আছে তো আমি যতটুকু তথ্যপাত্র পেরেছি আমি আপনাদের সামনে হাজির করার চেষ্টা করছি তো প্রথমে আমরা দেখে আসি যে কি আসলে ছিল সেই প্রজ্ঞাপনটা প্রজ্ঞাপনে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও এস পিএসসি কোয়ার্টার মাস্টার জেনারেলকে আগামী চব্বিশে জুন থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের আইন দুই হাজার আঠারো অনুযায়ী তিন বৎসরের জন্য সেনাবাহিনী প্রধান হিসাবে নিয়োগ প্রদান করা হলো। তো আমাদের এই নতুন সেনা সেনাপ্রধানের নিশ্চয় যোগ্যতা সম্পর্কে আমাদের জানার ইচ্ছা আছে যে তিনি আসলে কতটুকু কোয়ালিফাইড বা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ওনার অবদান কী বা আন্তর্জাতিক বিশ্ব যেহেতু আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা দেশের নাম আপনার সুনাম অর্জন করছেন তো সেই ক্ষেত্রে আমাদের এই নতুন সেনা প্রধানের আসলে অর্জনগুলো কী ছিল তো সেগুলো আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে একটু আলোচনায় আনছি তো নরাইল ব্যাসীর জন্য একটা আনন্দের সংবাদ হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের এই নতুন প্রধান। তিনি আপনার খুলনা বিভাগের নড়াইলের লোহাগড়া এলাকার সন্তান বেসিক্যালি নড়াইল আগে ফেমাস ছিল আমাদের বাংলাদেশের সাবেক জাতীয় অধিনায়ক মাস্টারফিফ মুহূর্তদের জন্য আর এখন হচ্ছে সেনা প্রধানের জন্য সো নড়ালবাসী জাস্ট চিল করেন তো সেনা প্রধানের সম্পর্কে আমাদের কাছে যে তথ্য আছে যে তিনি তেইশে ডিসেম্বর উনিশশো তিরাশি সালে নয়তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে পদাতিক করে কমিশন লাভ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন আহমেদ ইতিপূর্বে একটি পদাতিক ব্যাটেলিয়ান বিএমএতে ব্যাটালিয়ান কমান্ডার একটি পদাতিক ব্রিগেড এবং ও সেনা সদর প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক পদে সাফল্যের সাথে তিনি দায়িত্ব পালন করেছিলেন এছাড়াও দুই সালে তিনি উনিশ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন চাকুরি জীবনে তিনি মহাপরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন পদোন্নতি হবার পূর্বে তিনি জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া হিসাবে নিয়োজিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পদোন্নতিপ্রাপ্ত হয়ে বর্তমানে জিওসি অ্যাটোরডক হিসাবেও নিযুক্তপ্রাপ্ত হয়েছেন এছাড়াও আমাদের এই সেনাপ্রধান যিনি আপকামিং সেনাপ্রধান আছেন তিনি আন্তর্জাতিক মহলেও অনেকটা সুপরিচিত বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন আহমেদ উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি উনিশশো এবং চুরানব্বই সালে মুজাম্বিকে ১৬ মাস শান্তিরক্ষী হিসাবে নিয়োজিত ছিলেন দুই হাজার চোদ্দ ও ষোলো সাল পর্যন্ত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ডেপুটি ফোর্স কমান্ডার হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন আর সেই সময় তার অসামান্য কর্মদক্ষতার জন্য এসআরএসডি কর্তৃক সাইটেশন প্রাপ্ত হন তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে অনার্স কমপ্লিট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমআইএসটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন আহমেদ তিনি অসামান্য ফলাফল সহ ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজে এম ফিলও সম্পন্ন করেছেন বর্তমানে বি পিএইচডিতে অধ্যয়নরত সো বোঝাই যাচ্ছে যে এডুকেশনাল প্রোফাইলটা অনেকটা হেভি ওনার আর জেনারেল শফিউদ্দিন তার কর্মজীবনে আন্তর্জাতিক সম্পর্ক দুর্যোগ ব্যবস্থাপনা শান্তিরক্ষী বাহিনী এবং ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সম্পর্কিত বিভিন্ন সেমিনার সম্মেলন কর্মশালায় অংশ নিয়েছেন দেশ ও বিদেশের বিভিন্ন জার্নালে তার সম্পর্কে বিভিন্ন সময় নানান আর্টিকেল প্রকাশিত হয়েছে ব্যক্তিগত জীবনে জেনারেল শফিউদ্দিন বিবাহিত এবং তিনি দুই কন্যা সন্তানের পিতা সো বুঝতে পারছেন যে ওনার জায়গাটা অনেকটা হেভি রিচড আর আমরা অবশ্যই আশা করব যেহেতু আমরা সাধারণ বাঙালি আমরা আমাদের সেনাবাহিনীকে ভালোবাসি সো এইখানের যিনি প্রধান হবেন তো তিনি যেন ভালোভাবে আমাদের এই বাহিনীকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন বাংলাদেশের সেনাবাহিনীকে আরও এনরিচ করতে পারেন আরও চৌকশ বা শক্তিশালী করতে পারেন সেই জিনিসটা অবশ্যই আমরা ওনার কাছে আবদার রাখবো যে ইমানই দায়িত্ব তিনি যেন সঠিকভাবে পালন করেন আর যেহেতু সেনাবাহিনীর বিষয়টা আমি যতদূর জানি আমার জানার মধ্যে ভালো থাকতে পারে যে এটার প্রধান সেনাপতি সেনাবাহিনীর বেসিক্যালি প্রধান সেনাপতি যিনি তিনি হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি যখন যেই সরকার থাকুক যিনি রাষ্ট্রপতি হবেন তিনি বেসিক্যালি সেনাবাহিনীকে সরাসরি কমান্ড করেন সম্ভবত ভুল হইলে মাফ করে দিয়েন আর সেনাপ্রধান হচ্ছেন রাষ্ট্রপতির আন্ডারে মানে দুই নম্বর পোস্টটা হচ্ছে সেনা সেনাপ্রধান বাট একজন সেনা প্রধান চাইলে অনেক রকমের অঘটন ঘটানো যায় বাংলাদেশে এরকম ইতিহাসও আছে পাশের দেশ মিয়ানমারেও আমরা কিন্তু এরকম দেখছি দেখেন যে মিয়ানমার এই মুহূর্তে সেনাশাসিত একটা সরকারি পরিণত হয়ে গেছে যদিও মিয়ানমারের যেই সিস্টেম সেখানে আগে থেকেই সেনাবাহিনীর ইনক্লুডিং সিস্টেমটা ছিল বাট যেহেতু বাংলাদেশে ওয়ান ইলেভেনের পরে এরকম হবার কিছু আশঙ্কা নেই বাট আমরা চাই আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক বিশ্বে আরও নাম রোশন করুক আর যারা সেনা সদস্যরা আছেন তাদের অনেকে আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন অনেকে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন আমরা চাইবো যে এখানে যারা একদম সিপাহী পোস্টে আছেন বা খুব নর্মাল পোস্টগুলোতে আছেন সেই মানুষগুলোও যেন ভালো থাকে কারণ সবসময় আমরা জানি যিনি মাথা আমাদের শরীরে যেমন মাথা মাথা যদি মনে করেন ভালো সার্ভ করে ব্রেইন ভালো হলে বাকি শরীর এমনিই ভালো থাকে সো নতুন সেনাপ্রধানের কাছে আমাদের অনেক আশা প্রত্যাশার জায়গা আছে আর এই সেনাপ্রধানের একটা ভিডিও অনেক আগে ভাইরাল ছিল তো আমিও সেই ভিডিওটা পেয়েছি পরবর্তী সময় আপনাদেরকে ওই ভিডিওটা দেখাবো যে দুই বছর আগে একবার তিনি একটা সাক্ষাৎকার দিয়ে সেনাবাহিনীর যারা সদস্য আছেন তাদের কাছে তিনি যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছেন বা বর্তমান যে সরকার আছেন সরকারের সাথেও ওনার একটা ভালো একটা কী বলা হয় যে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সুযোগ ছিল তো যাই হোক আমাদের দোয়া রইল আর আজ এই পর্যন্তই আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ভালোবাসা শুভেচ্ছা সেনাবাহিনীর প্রধানকে দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত